আজিকালির প্রভাব খবর পরিবেশন পরে কার্যানুষ্ঠান মহিলা কনেষ্টবলক কার্যর নিলম্বন কলে ভিজিলান্স এসপি কেন্দুঝর জেলা ভিজিলান্স হাতরে ধরা পড়িথিবা জনে মুদালাঙ্ক মামলাক দুর্বল করিবা পাই লাঞ্চ মাগুথিবা অডিও ভাইরাল হেবা পরে মহিলা কনেষ্টবল সাগরিকা বারিঙ্ক বিরোধে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইছি তাঙ্কু কার্যর নিলম্বন করিবা সহ হেডকোয়ার্টরকু বদলি করা যাইছি এনে ঘটনার অধিক তদন্ত জারি রয়েছে বলি ভিজিলান্স এসপি নরহরি নায়ক প্রকাশ করেছেন সেইপরি সাগরিকা অডিওরে যে ব্যক্তিমানক না নেউছন্তি সেনে মধ্য তদন্ত করা যাব বলি এসপি শ্রী নায়ক সূচনা দিছন্তি তা নেক্সট টু দস্তে তাকো সে ট্রান্সফার কর দিহালা হেডকোয়ার্টার হেডকোয়ার্টার ট্রান্সফার হলা পরে গতকাল তাকো সাসপেন্ড করা হইছে তারপরে ইনকোয়ারি চালিব প্রসিডিং হবে তো বুঝিন আছে ইনকোয়ারি পরে হে জানা হবে গত কিছু দিন ধরে কেন্দুঝর জেলার ভিজিলান্স বিভাগর মহিলা কনস্টেবল সাগরিকা বারিক অডিও ভাইরাল হইতলা গত 26 তারিখে ভিজিলান্স এসপি কেন্দুঝর জেলা গস্তরে থিবা বেলে এ ঘটনা সম্পর্কে গণমাধ্যমরু জানিবাকু পাইতিলে পরে পরে তুরন্ত সাগরিকাঙ্কু বালেশ্বর হেডকোয়ার্টার কু বদলি করিতিলে ও প্রাথমিক তদন্ত পরে তাঙ্কু এবে চাকরির নিলম্বন করা যিবা সহ তদন্ত জারি রহিতিবা এসপি সূচনা দিছন্তি কেন্দুঝর ব্রজকিশোর রায়ঙ্ক রিপোর্ট দ আজিকালি।